ॐ ध्यायेतिर्दयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वरावरभयाकारं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्मप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थं भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्रीशारदा दिव्यै नमः। আমরা পড়ছি শ্রী শ্রী মায়ের কথা। যেদিন পড়ছিলাম, আগের দিন যে ঘটনাটা পড়ছিলাম, সেটি ছয়ই শ্রাবণ 1325 বঙ্গাব্দের ঘটনা। কিছুটা হয়ে থেমে গিয়েছিল, আমরা তারপর থেকে শুরু করব। প্রচণ্ড দাবদাহ, এখন এর মধ্যে তো পরিত্রাণের উপায় নেই। আজকে আমি কলকাতায় বেরিয়েছিলাম সকালবেলায়, দেখলাম এতটুকু লোক সংখ্যা কম নেই, মানে জীবিকা মানুষকে বার করে নিয়ে গেছে। মানে আমরা যারা ঘরের ভেতরে আছি, সত্যি সত্যি আমরা বুঝতে পারি না বাইরের মানুষের কী কষ্ট হচ্ছে, কী তাদের বেদনা, এটা আমরা একেবারেই বুঝতে পারি না। বিশেষ করে পুলিশদের দেখে এত খারাপ লাগছিল, একবার পুরো কালো হয়ে গেছে। একজন আজকে বেনিয়াপুকুর থানায় গিয়েছিলাম, সেখানে দেখলাম অফিসার এসছেন, একদম মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে, সমস্ত গায়ের রঙটা একবারে চারকোলের মতো হয়ে গেছে। এই যে এখানে অঞ্জনাদি, এইখানে একবারে জানলার ঠান্ডা ঠান্ডা বাতাস, তারপরে সন্ন্যাসিনীর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মিশিয়ে খুব এবং শীতলকারী। তারপরে ওদিক থেকে ঠাকুরমা স্বামীজি আর আমার বাক্যবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তার মধ্যে আমাদের চেষ্টা, এটা তো আমাদের কিছু করার নেই, তারই মধ্যে চেষ্টা করতে হবে। পূজনীয় বুদ্ধেশানন্দজি বলতেন সেই দিনটি অমঙ্গলকারী, যেদিনকে আমরা ভগবানের নাম করতে পারি না। আমরা শেষ করেছিলাম এইটা দিয়ে, নলিনী দিদি সম্পর্কে, নলিনী দিদি একজন সম্পর্কে বলছেন যে একজন ঠাকুরের বইতে বলা ছিল যে কান তুলসে ভিতরে বুদে, আমরা আগে পড়েছি, কান তুলসে ভিতরে বুদে মুখ খুলসে দীঘল ভবকা নারী পানা পুকুরে জলগো ভাই বড়ই মন্দকারী। ঠাকুর এই কজন থেকে খুব দূরে থাকতে বলেছেন। কানে তুলসী দেয় যারা, মানে যারা কানে তুলসী এই ভাগবত পাঠ যারা করে, বৈষ্ণবরা ভাগবত পাঠ করার সময় চন্দন বা জল দিয়ে তারা কানেতে তুলসী লাগায়। তারপরে মুখ খুলসে, হল হল করে কথা বলে, বহু গল্প করে। অনেক সময় দেখবেন, বিশেষ করে আমাদের যারা এই আড্ডা মারিয়ে দেখবেন কলকাতার, উত্তর কলকাতার যে ইগুলো আছে, সেখানে যে গল্প করা হয় সবসময় সেটা সত্য থেকে অনেক 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 দূরে থাকে। সেই মুখ খুলছে ভেতরের বুদে, এমন শান্ত যে তার ভেতরে ডুবুরি নামিয়ে দিলেও তার মনে তল খুঁজে পাওয়া যাবে না। দীঘল ভোমটা নারী, যিনি তার সতীত্বের প্রকাশ করার জন্য মানে শো করে, পানা পুকুরের জল ভাই বড়ই মন্দকারী, পানা পুকুরের জল তাতে স্নান করলে সান্নিপাতিক হবে। এই সবকটির মূল উদ্দেশ্য, ঠাকুর এক জায়গায় বলছেন না ধ্যান করবে মনে মনে করে, সব কিছুর উদ্দেশ্যই এইটা বলা যে সাধন ভজন, ঈশ্বর, ঈশ্বরকে ডাকা, ঈশ্বরের জন্য ব্যাকুল হওয়া, এগুলো সবটাই লোক দেখানো হলে হবে না, আন্তরিক হওয়া দরকার, বাইরে দেখিয়ে কিছু হয় না। তাই এইখানে এই আমাদের সরজুবালা দেবী, তিনি এই প্রসঙ্গটি করেছেন, সেখানে বলছেন যে একটি স্ত্রী লোকের কথা উঠল, মা বললেন ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললাম হ্যাঁ মা, আবার কান তুলসে ভিতরে বুধে ইত্যাদি আছে ঠাকুরের বইতে। মা, ও সেই কথা বলছো,
সে নারায়ণদের বাড়ি গিয়ে বল ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোক স্ত্রীলোককে রেখেছিল, সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সেসব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। শ্রীলোকটির কথা শুনে বললেন, তা হয় নাকি? মুখে কিন্তু অত খুব ভক্তির কথা বলে। এইসব কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। যা হোক, সে মেয়ে তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী দিদি এ প্রসঙ্গে বলছেন, তা কি হয় মা, পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তাই হয় কি? আমরা শেষ করেছিলাম মায়ের এই কথাটি দিয়ে। মা বলেছিলেন, তা যাবে না, তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না। আর এক কথা শুনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশ হতে হয়। এটা একবারে খুব পরিষ্কার কথা। আমরা যাই করি না কেন, এই যেখানে সমবেতভাবে থাকে সেখানে এগুলির ভাগ নিয়ে নিতে হয়। দীঘল গমটা না, তারপরে এই সবটুকু আমাদের নিয়ে নিতে হয়, এটা একবারে ভাগ হয়ে যাবে, এটা নিয়ে কেউ আমরা কিছু করতে পারি না। সেই কারণে পুণ্যকর্ম করার ওপরে আমাদের বেশি জোর দেওয়া দরকার, এবং যা কিছু পজিটিভ যা কিছু ভালো সেটির প্রতি দৃষ্টিপাত করা দরকার। যত আমরা ভালোর দিকে দৃষ্টিপাত করব, খারাপ আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। আমি বলি, উদাহরণ দিই শহীদ মিনারের কথা। আপনারা যদি কেউ শহীদ মিনারে উঠে থাকেন, দেখবেন প্রথম চারটি তলার মধ্যে কোনো আলো থাকে না, তবে ছোট্ট ছোট্ট গবাক্ষ দিয়ে আলো আসে আর তার মধ্যে দিয়ে কলকাতা শহরটাকে দেখা যায়। তারপরে যখন ওপরে প্রথম দুটো বারান্দা আছে, তো ওপরের বারান্দাটা যখন দেখা যাওয়া যায়, তখন এই কলকাতা শহরটাকে একবারে ছোট্ট বাচ্চাদের খেলনার জগৎ বলে বোধ হতে থাকে। কিন্তু তার উপরের আয়োটায় যখন ওঠা যায়, তখন গঙ্গার এত সৌন্দর্য কলকাতা শহরের, বিশেষ করে যদি আলোকিত অবস্থায় তো দেখা যায় না, দিনের বেলা দেখতে হয়, এই কলকাতা শহরকে এত সুন্দর দেখায়, তখন এই শহরের যে মলিনতা, এই শহরের যে একটা ক্লান্ত রূপ আছে সেটার দিকে আমাদের দৃষ্টি পড়ে না। আমাদের মনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই রকম। আমরা মন যত আমরা ভালোর দিকে তাকাবো, যত শুভ পথে এগোবো, যত শুভ কর্ম করবো, তত আমাদের জীবন থেকে মলিন ভাব, অশুভ ভাব আস্তে আস্তে অপসৃত হবে। জোর করে নিজের জীবন থেকে ভালো ভাবকে অপসৃত করা যায় না। আমি খারাপ করেছি খারাপ করেছি এই নিয়ে যত আমরা ভাবতে থাকবো, তত আমরা সেই খারাপের ভেতরেই ঘুরে ঘুরে বেড়াবো। কারণ কাজলের ঘরে থাকলে সেই কালি আমার, যত কাজলের চিন্তা করবো তত সেই কালি আমাদের লাগবে। তার চেয়ে বরং আলোর চিন্তা করা ভালো। ঠাকুরের কথা, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে, আলাদা করে পশ্চিমকে পিছনোর আমাদের প্রয়োজন হয় না। আমরা এইখানে থেকেছিলাম। নলিনীদি প্রশ্ন করেছিলেন, নলিনীদি সন্দেহ, এ ঠাকুরকে বললে কী করে পাপ চলে যাবে? তাই নলিনীদি বলছেন, তা কেন হবে, মা আমাদের বললেন। শোনো মা, কেমন করে হয়, মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল, মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দের কাজগুলির চিন্তাও এসে পড়বে। এইরূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপর একটু কাজ করে যাবে, কি বলো, তাই না? আমরা তো সেই ধরনের মানুষ নই যে আমাদের যেরকম এই হংসের জলের ভেতরে থাকে, যেই উঠলো পাখনাটা ঝেড়ে দিল সঙ্গে সঙ্গে সব জল ঝরে গেল। পরমহংসের সঙ্গে সাধারণ মানুষের এইখানে ফারাক যে যত পাপ ভার তার উপর দেওয়া হোক না কেন, তিনি উঠে দাঁড়ানো মাত্র, ঝাড়া মাত্র সব কিছু ঝরে পড়ে যাবে। যেমন ঝরার ধুলিতে ছিল সেগুলো সেরকমভাবেই ঝরে পড়ে যাবে। তার সামান্যতম মলিনতা তাকে বহন করে নিয়ে যেতে হয় না, কিন্তু আমাদের মধ্যে সেই ক্ষমতাটা আসে না। সেই কারণে আমরা যখন কারোর খারাপ কথা শুনি, যতই ভাবি আমরা খুব সাধন ভজন করছি, খুব কিছু করছি, কিন্তু যে মুহূর্তে তার কথা মনে পড়বে তার সঙ্গে ওইগুলিও মনে পড়ে যায়। অমুক দিন দেখবেন, আপনারাই দেখবেন মনে পড়ে, সেই কবে আপনাকে বিয়ে হয়ে আসার পরে আপনার ননদ দুগা মেরেছিল, সেইটি সেই ননদ যখন অন্তর্জালী যাত্রায় যাচ্ছেন তখনও আপনাদের সেই কথাটি মনে পড়ে। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের সঙ্গে অসাধারণ মানুষের এখানে ফারাক। তাহলে আমরা কী করব, আমরা অসাধারণ মানুষের দিব্য গুণাবলীর দিকে তাকাতে থাকব।
এবং সেই যত দিব্য গুণাবলীগুলো আমাদের ভেতরে আসবে আমরা সাধারণ থেকে অসাধারণত্বের স্তরে উন্নীত হব। নিশ্চিত নিশ্চিত করে জানবেন কেউ আমরা খালি হাতে ফিরব না, আজ নয় কাল, কাল নয় পরশু, অবশ্যই তিনি পূর্ণ স্বরূপ ছিলেন, তার কাছে পূর্ণতা নিয়েই ফিরব। আমাদের যত পূর্ণতা চাই বা পাওয়ার জন্য আকুতি হবে আমরা তত বেশি এটি পাব। মা বলছেন যে এই কারণে অন্যের ভালো মন্দের কথা জানতার এই যে যাকে তাকে বলতে নেই, নিজের জীবনের দুঃখের কথা বেদনার কথা যাকে তাকে বলতে নেই, যার হজম করার ক্ষমতা নেই তাকে বলতে নেই। খ্রিশ্চান চার্চে পাদ্রিদের জন্য একটা কনফেশন বক্স আছে, তার ভেতরে পাদ্রি বসে থাকেন, পাদ্রিকে একবারের জন্য দেখা যায় না, আর সেই পাদ্রি সেই জালের ভেতরে পাদ্রিও যিনি কনফেশন করছেন তাকে দেখতে পান না, এবং যিনি কনফেস করছেন তিনিও পাদ্রিকে দেখতে পান না, এবং তিনি তার জীবনের যাবতীয় দুঃখের কথা, খারাপ জিনিস, ভালো জিনিস সব কিছু বলে দেন, বলে নিজেকে হালকা করেন। এমন নয় তাতে তার পাপ স্খলন হয়ে গেল, তা নয়। এই যে আমি কুকর্ম করেছি এই বোধটা আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। শঙ্করাচার্য নরক শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন নরক হচ্ছে মনের এমন একটি অবস্থা যেখানে জগৎ সংসারে সবাই জানে আমি ভালো মানুষ, কিন্তু আমি নিজে জানি আমি ভালো মানুষ নই। এই যে ধিক ধিক করে একবারে তুষের আগুনের মতো জ্বলে ওঠা, এটাকে বলা হয় নরক যন্ত্রণা। আমরা যখন ঈশ্বরের পাদপাদ্যে সেটাকে নামিয়ে দিতে পারি, সেটা তাকে বলতে পারি, তার কাছে শরণাগতি চাইতে পারি, তখন ধীরে ধীরে আমাদের মনের ভেতর থেকে এই মলিনতাটি হ্রাস পেতে থাকে। আবার লোকের দুঃখ কষ্টের এবং অশান্তির কথা উঠায় মা বলতে লাগলেন, দেখো লোকে আমার কাছে এসে বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুন না, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক, আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলাম না, আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভেতর একবার বসলেই দেখতে পাই। এইটা আমরা আগ বিগত দিন আলোচনা করেছিলাম যে শ্রী শ্রী মায়ের জীবনে কি সবই অলৌকিক, ওইটাই আকর্ষণীয় যেটা আমাদের মায়ের জীবন থেকে গ্রহণ করতে হবে। মায়ের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণময় তার জগৎ ছিল, ঠাকুর ছাড়া তিনি আর অন্য তার জগতে আর কোনো কিছু স্থান ছিল না। এই যে নরেন, রাখাল, রামচন্দ্র দত্ত, রামলাল, হৃদয় রাম, এরা যারা আছেন এরা যেহেতু শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আছেন তাই শ্রীশ্রীমায়ের জীবনে তাদের ভূমিকা আছে। যখন এরা একটু একটু করে বিচ্ছিন্ন হয়ে গেছে দেখবেন শ্রীরাম শ্রীশ্রীমায়ের কাছে আর সেইভাবে তার সেই বৃত্তের ভেতরে এরা সেইভাবে আসতে পারেনি। লক্ষ্মী দিদিকে মা মানুষ করেছেন, লিটারালি সঙ্গে করে রেখেছেন, একটু একটু করে বড় করেছেন, নিজের সঙ্গে একসঙ্গে যোগদান করিয়েছেন, একসঙ্গে একটু একটু করে তৈরি করার চেষ্টা করেছেন। লক্ষ্মী দিদি যখন তার নিজের বৃত্ত থেকে শ্রীশ্রীমায়ের বৃত্ত থেকে বেরিয়ে গেলেন, তার নিজের একটা বৃত্ত হলো, সেখানে কিন্তু শ্রীশ্রীমা কখনো তাকে নাক গলা নেই, এইটা আমাদের সঙ্গে ফারাক। আমরা একটা ছোট্ট মেয়েকে যদি মানুষ করি সে যত বড়ই হোক না কেন তাকে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি তুমি আমার জন্য, আমার কারণে বড় হয়েছে, আমি যদি না থাকতাম আজকে তোমার এই দিনটা তুমি দেখতে পেতে না। কারণ আমাদের উদ্দেশ্যটা, আমাদের যাবতীয় লক্ষ্যটা আমরা নিজেরা থাকি, এই আমরাটা যখন জগৎপতি বা আমাদের আরাধ্য বস্তুর দিকে দিই তখন দেখবেন আমাদের দৃষ্টিটা বদলে যায়। শ্রীরামকৃষ্ণকে যারা ভালোবাসে এবং তারা তার তুষ্টি বিধানার্থে যারা আছে সকলের প্রতি তার ভালোবাসা, তিনি ওই রান্নাঘরের ভেতরে ওই রকম একটা অন্ধকার জায়গার ভেতরে থেকে ঠাকুরের জন্য ঝোল ভাত রান্না করছেন, কারণ তার জীবন দেবতাকে ঠিকঠাক রাখতে হবে। নরেন্দ্রের জন্য মোটা মোটা আটার রুটি আর ছোলার ডাল, ঘন ছোলার ডাল রান্না করছেন, বাবুরাম অন্যদের জন্য রুটি পাতলা মুগের ডাল রান্না করছেন, আর লক্ষ্মী দিদি তিনি যারা ছিলেন তাদের জন্য সব মিলিয়ে মিশে একটা কিছু কিছু রান্না করছেন, সবটাই কিন্তু তিনি করছেন, কিন্তু সবটুকুর মূলে হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তাকে আবর্তিত হয়েই যাবতীয় করছেন। এই ভাবটা যখন আমরা আমাদের জীবনে আনবো দেখবেন আমাদের জীবনেও কোনো কষ্ট হবে না। আমরা কিন্তু আমাদের সংসারটাকে আমরা বলি এই দু তিন মিনিট ছাড়া ছাড়াই আল্লাহ আকবর বলার মতো জয় মা করে বলি। দেখা হলে আজকাল নতুন ভক্তদের নতুন একটা আইডিয়া আছে, ফেসবুকে তো দেখি একবারে কিছু হলে জয় মা যেন অত চিৎকার করে জয় মা না বললে মায়ের কানে ব্যাপারগুলো ঢুকবে না। কিন্তু কতটা মাতৃকেন্দ্রিক আমরা হতে পেরেছি এটা কিন্তু ভাবার বিষয়। আমরা মুখে বলি ভগবানের জন্য সব কিছু করি কিন্তু সংসারটাই যে ভগবানের সেটাই বিশ্বাস করি না।
এটাই আমরা বিশ্বাস করি না। আমরা যদি মনে করি যে সংসারটা ভগবানের, তাহলে দেখবেন জীবনের যে জীবনযাত্রা সেটার একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। আমরা যখন ঠাকুরের জন্য বাজারে ফল কিনতে যাই, তখন সেরা ফল সেরা জিনিস কিনে নিয়ে আসি। আমরা যখন নিজেদের প্রিয়জনদের জন্য জামাকাপড় কিনতে যাই, সেরা জিনিসটা তার পছন্দের জিনিসপত্র কিনি, কখনো আমার পছন্দের জিনিসপত্র তার ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। তার কারণ হচ্ছে সেই মানুষটিকে আমরা ভীষণ রকমের ভালোবাসি। ঠিক ওই বোধটা আমরা যদি সংসারের দিকে দৃষ্টি দিই, এই সংসারটা আমার নয়, এইটা আমার নয়, এটা মায়ের সংসার, এটাকে আমি কখনো আমার নিয়ম অনুযায়ী আমার ইচ্ছা অনুযায়ী বদল করতে পারি না, সেটাকে আরও কী করে তার সেই সংসারের যে জীবনযাত্রার উৎকর্ষতা কী করে বাড়া যাবে, এইটা যখন আমাদের এইটা তখন আমাদের চোখের ভেতরে পড়ে যখন আমরা ভগবানের দিকে দিই। আমি একটা উদাহরণ অনেকবার বলেছি, তবু আবার বলি, এটা আমার খুব ভালো লাগে উদাহরণটা। তখন আর শ্রী সারদা মঠ তৈরি হয়নি, সারদা মঠ তৈরি হবার কথা হচ্ছে মায়ের মেয়েরা মাকে কেন্দ্র করে একটি জায়গায় তারা থাকেন, এবং তাদের মধ্যে তারা কাশী দর্শন করতে গিয়েছিলেন। সেই সময় কাশীতে থাকতেন সরলা দেবী, পরবর্তীকালে যিনি প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি হন, সারদা মঠের প্রথম অধ্যক্ষা। তার সঙ্গে দেখা করতে গেছেন একজন খুব সম্ভবত নির্ভয় প্রাণামাতাজি, তিনি গিয়েছেন। সেই সময় কাশীতে প্রত্যেক বৃহস্পতিবার মহিলাদের জন্য আলাদা করে ধর্ম প্রসঙ্গ হতো, সেই ধর্ম প্রসঙ্গ করতেন রামকৃষ্ণ মঠ মিশনের তদানীন্তন সহাধ্যক্ষ স্বামী অচলানন্দজি, কেদার বাবা। এটা খুব সম্ভবত বৃহস্পতিবার হতো। তা একদিন এরকম ক্লাসে যাওয়ার পথে উনি গিয়েছেন, সরলা মা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়া মাত্র দরজাটি খুলে দিয়ে বললেন, এসেছো মা, এসো, এই মাত্র ঠাকুরকে একটু মিষ্টি জল খেতে দিব। উনি খুব পেটুক ভাবছেন, বেশ ভালো কাশি চমচম টমচম দেওয়া হয়েছে এরকম ভাবছেন, যে ঠাকুরকে প্রণাম করে দিয়ে ঘরে প্রণাম করে এসেছেন, একদম ঝকচকে তকতকে ঘর, ঠাকুর সেখানে আছেন। তারপরে বেরিয়ে আসবার পর দেখলেন একটি কালো পাথরের বাটিতে দুটি বাতাসা দেওয়া আছে, পরম ভালোবাসার সঙ্গে সেই দুটি বাতাসা দেওয়া আছে। একটি বাতাসা তিনি তাকে দিলেন, আর একটি বাতাসা তিনি নিলেন, আর পরিষ্কার ঝকঝকে গ্লাসে ঠাকুরকে এক গ্লাস জল খেতে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলছেন, ক্লাসের সময় হয়ে গেল, চলুন যাবেন না? তিনি বলছেন, যাবো, ঘরটি এখনও ঝাঁট দেওয়া হয়নি। তিনি বলছেন, ঘরের দিকে তাকে বলছেন, বেশ পরিষ্কার আছে ঘর, আজ আর ঝাঁট দিতে হবে না। ভারতী প্রাণা মাতাজি বলছেন, এটা আমার খুব খুব ভেতরে লাগে, উনি বলছেন যে তা কি হয় মা, রোজ এই সময়টিতে ঘর ঝাড় দিই। তারপরে শেষের কথাটা বলছেন, মা আছেন, এই যে ঈশ্বর আমার সঙ্গে বাস করেন, আমি কখনো ঈশ্বর ছাড়া, ঈশ্বর ভিন্ন, তাকে আলাদা থেকে আলাদা নই, এই বোধটা আমাদের জেগে থাকাটা ভীষণ জরুরি। দেখবেন নিজেদের জীবনযাত্রার মান বদলে যাবে, কাউকে বলতে হবে না। আপনাকে এরকম করে বা সাদা লাল পাড় কাপড় পরে খুব একটা আধ্যাত্মিক ভাব করে কিচ্ছু দেখাতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরের মানুষটার আমূল বদল হচ্ছে। মা এই কারণে বলছেন না, আমি আমি কি তা আমার কি তাহলে সবই অলৌকিক? উনি বলছেন, এই লোকেরা এত অশান্তি অশান্তি করে, অশান্তি অশান্তি করে তার কারণ মায়ের নিজের কথাতে আছে যে সদা ইষ্ট চিন্তা করে, তার কখনো অনিষ্ট হবার কথা নয়। আপনি যদি সবসময় ভালো চিন্তা করেন, খারাপ চিন্তা তো আপনার মধ্যে আসবে না, খারাপ চিন্তা যদি না আসে আপনার জীবনে কোনো খারাপ ব্যাপারও আসবে না। আমরা ভালো চিন্তা করতেই পারি না। ওই একটার সময় আগে একটা অনিডার বিজ্ঞাপন দিত, অনিডা টিভির বিজ্ঞাপন দিত, নেভার সেন্ড মি ওন স্প্রাইট, যার নিয়ে এসেছে তার খুব গর্বের বিষয় আর তার প্রতিবেশীদের ভীষণ রকমের হিংসার বিষয়, জ্বালা, অন্যের ভালো হচ্ছে দেখে আমার জ্বালা, ওই ভালো হবার মতো যোগ্য আমি নই কিন্তু আমার ভেতরে ভীষণ জ্বালা, সে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে সেই দেখে আমার জ্বালা, আমি থার্ড ডিভিশন পাওয়ারও যোগ্য নই কিন্তু আমি কিছুতেই ফার্স্ট ডিভিশন পাওয়ার মতো যোগ্য হয়ে উঠতে চাই না, কিন্তু আমার ভেতরে সবসময় সেই জ্বালাটা, না আমায় থার্ড ডিভিশনের আনন্দ নিতে দেয়, পাশ করার আনন্দ নিতে দেয়, না আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। মা বলছেন, স্মৃতিচারকিয়া লিখছেন, মা ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলাম, তার নিজ মুখ হতে সেইটি শোনবার ইচ্ছা হয়, মাকে এখন জিজ্ঞাসা করলুম, মা বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বরে আসছিলেন, লক্ষ্মী দিদি প্রভৃতি সঙ্গে ছিল, আপনি নাকি তাদের সঙ্গে সমান দ্রুত চলতে না পেরে ও সন্ধ্যা হয়ে আসছে দেখে তাদের এগিয়ে যেতে বলে নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন, এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয়। এই ঘটনাটা আপনারা সকলেই জানেন,
ডাকাতরা দেখেছিল, ডাকাতদের হাতে পড়েছিলেন মা। মা সেই চেহারার বর্ণনা করেন, কালো ঝাঁকড়া চুল, মিশমিশে কালো গায়ের রং, মাথায় লাল ফেট্টি পড়া সেই ডাকাত আর ডাকাত বাবা আর তার স্ত্রী, যাদের মা ডাকাত বাবা এবং মা বলে ডেকেছিলেন। মা জড়িয়ে ধরে তাকে বলেছিলেন, ভাগ্যিস মা তুমি এসেছিলে, তাই এই বিপদের হাত থেকে আমি রক্ষা পেলাম। যারা স্বয়ং বিপদ তাদেরকে এমনভাবে জড়িয়ে ধরলেন, বিপদ তাদের সুখের জিনিস হয়ে গেল। এই ঘটনাটা প্রসঙ্গে করছিলেন, মা উত্তর দিচ্ছিলেন, আমি একেবারে একলা ছিলাম তা নয়, আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধাগোচের স্ত্রীলোক ছিল, আমরা তিনজনেই পিছিয়ে পড়েছিলাম। তারপর সেই রূপোর বালা পরা ঝাঁকড়া চুল কালো রং লম্বা লাঠি হাতে পুরুষটি দেখে আমি বড্ড ভয় পেয়েছিলাম। তখন ও পথে ডাকাতি হতো, লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, কে গা তোমরা কোথায় যাবে? আমি বললুম পূবে। লোকটি বলল, সে এ পথ নয়, ওই পথে যেতে হবে। আমি তবুও এগুইনি দেখে সে তখন বললে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে, তখন বাপ ডেকে তার আশ্রয়ে যাই। তখন কি এমনি ছিল মা, কত শক্তি ছিল, তিন দিনের পথ হেঁটে এসেছি, বৃন্দাবন পরিক্রমা করেছি, কোনো কষ্ট হয়নি। মা এই ঘটনাটা বলছেন, অনেকে ব্যাখ্যা করেন যে শ্রী শ্রী মাকে দেখে তার মা কালীর দর্শন হয়েছিল। যদি আমরা একেবারে সোজা বুদ্ধিতে দেখি সেটা হচ্ছে এই, শ্রী শ্রী মায়ের সেই পবিত্রতা ভরা মুখটা দেখে তার মনের ভেতরে যে অন্য কুভাব ছিল সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়েছিল। আমরা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারি, আমাদের মনের ভেতরে যখন অশান্তি, যখন দুঃখ, যখন কষ্ট হয়, তখন যদি আমরা মায়ের মুক্তির দিকে তাকিয়ে থাকি, মায়ের সেই পবিত্রতা ভরা মুক্তির দিকে তাকিয়ে থাকি, আমাদের নিজেদের ভেতরেও পরিবর্তন আসে। ডাকাতেরও সেই রকমই হয়েছিল। তারপরে মা বললেন, দক্ষিণেশ্বরের নগদ দেখেছ, সেইখানে থাকতুম, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। নলিনী ও মাকুকে লক্ষ্য করে, তোরা হলে কি একদিনও সেখানে থাকতে পারতিস? মায়ের রান্নাঘরটি দেখে আমার এই বোধ হয়েছিল। মায়ের রান্নাঘর যেদিন দেখতে যাই, মায়ের আসলে আমি দেখতে চেয়েছিলাম মায়ের ঘরটা। দক্ষিণেশ্বরে ওরা আমাদের দেখাতে নিয়ে গেছিলো নীলকুঠি, নীলকুঠিতে একটা সুড়ঙ্গ পথ, নীলকুঠি সারানোর সময় আবিষ্কার হলো, সিঁড়ি দিয়ে উঠেই যে প্রথম যে স্টেপটা আছে ওটা সম্পূর্ণ আগে কাঠের ছিল, তার উপর সিমেন্ট করা ছিল, কেউ বুঝতেই পারি নাই ওর তলা দিয়ে একটা সুড়ঙ্গ আছে। যখন মেঝে সারানো হলো, ওটা তোলা মাত্র দেখা গেলো একদম পরপর পরপর সিঁড়ি নেমে যাচ্ছে। নীলকর সাহেবরা থাকতেন, যদি কখনো কোনো বিপদ হয় সে পালানোর জন্য ওই নীলকুঠির ওই সুড়ঙ্গটির ব্যবস্থা ছিল, সেই কারণে ওইটি ছিল, ওইটি দেখা, তখন নীলকুঠির কুটিবাড়ি সারানো হবে সেই কারণে দেখাতে নিয়ে গেছিলো। ওরা যখন সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তখন আমি ওদেরকে ওই মায়ের ঘরের ওপরের যে ঘরটা, যে ঘরে চন্দ্রামণি দেবী থাকতেন এবং পরবর্তীকালে মাস্টারমশাই থাকতেন, সেই ঘরটি দেখতে চেয়েছিলাম। যখন গেলাম আসলে ঘরটির আকার বোঝার চেষ্টা করছিলাম, যে মা যে ঘরে থাকতেন এখন এত জিনিসপত্র আছে, ঘরের আকারটি কত বড় ছিল সেটা বোঝা যাবে না। ষটকোণ ঘর, ছটি কোণ আছে ঘরের ভেতরে, ষড়ভুজ ঘরের ভেতরে মা থাকতেন। নিচের ঘরটা ওপরের ঘরটা দেখলে প্রতীত হতো যে নিচের ঘরে মা যদি মাঝামাঝি যেখানে মায়ের বিগ্রহটি আছে ওই বরাবর যদি না শুতেন, তা মা কখনো কোনো দিন পা ছড়িয়ে শুতেন না। মা অতএব মা একটা দিক ধারে শুতেন মানে অবশ্যই সারাটা জীবন পা ভাঁজ করেই শুয়েছেন। মায়ের বিছানা ছিল পটপটে মাদুর, মা নিজের ভাষায় পটপটে মাদুর, আর ঠাকুর কিছু ওই ইয়ে করতে দিয়েছিলেন, ওই সাপি তৈরি করতে দিয়েছিলেন, তার যে ফেঁসোগুলো ছিল সেগুলো একটা বালি কাপড়ের ভেতরে ভরে সেইটি বালিশ। মা বলছেন তাতেই দিব্যি ঘুম হতো। সম্পূর্ণ বারান্দাটা দু মানুষ সমান বেড়া দিয়ে, দরমার বেড়া দিয়ে ঘেরা ছিল, এত ঘন সেই বেড়া, সূর্যের আলো তার ভেতরে প্রবেশ করতে পারতো না। আর ঠিক মায়ের ঘরের পাশে যেখানে একটা গঙ্গাজলের জ্বালা আছে তার পাশে আপনারা লক্ষ্য করবেন ওই আগেকার দিনের পানের গুমটির মতো একটা ছোট্ট দরজা আছে, ওর ভেতরে শ্রী শ্রী মায়ের বসার ঘর।
আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম ওরা দেখাচ্ছিলেন এই পাশটায় মা সিঁড়িতে চুল মেলে দিতেন, রোদ্দুর আসবে অথচ মাকে দেখা যাবে না, মা ওইভাবে চুল শোকাতেন। এই সকালে ভোরবেলা স্নান করে থাকতেন, চুল শোকানোর জায়গা পেতেন না, তাই মা ওই রান্না রান্না শেষ হয়ে গেলে বিকেলবেলা ওইখানে রোদ্দুরে চুলটি সিঁড়িতে মেলে দিতেন, তার অনেক চুল ছিল, সেই চুল শুকনো হতো। নেমে আসার সময় ওরা আমাকে বললেন সিঁড়ির হাইটটা ভালো করে দেখুন। আমি ভাবছি কী দেখাবে, সিঁড়ির হাইটটা দেখে যখন খোলা হলো ওই দরজাটা, সিঁড়ির তলার ঘরটা খোলা হলো এবং তার যখন আলো জ্বালানো হলো, ওইটা হচ্ছে বিস্ময়, অবাক বিস্ময় আমার জন্য অপেক্ষা করছিল যে শ্রী শ্রীমা ওখানে বসে রান্না করতেন কাঠের জ্বালে। শুধু তাই নয়, ওই সিঁড়ির তলে একটা ছোট্ট সিমেন্টের একটা ছোট্ট তখনকার দিকে চুকচুকি দিয়ে করা একটা ওই উঁচু জায়গা মতো ছিল, মা সেইখানে বসে রান্না করতেন। এবং ওপরে সিঁড়ি থাকার জন্য মা এখানে বলতেন শুধু মাথাটা ঝুঁকে থাকতো, মা সারাটি জীবন পুজো হয়ে বসে রান্না করেছেন, ওই কাঠের জ্বালে লম্ব জ্বালিয়ে মা রান্না করেছেন। এই ঘটনার কয়েকদিন বাদে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সে তাদের বাড়ির সম্পূর্ণ দোতলা তিনতলা, দোতলা তিনতলা বা তিনতলা চারতলা একসাথে করা, পুরোটা সেন্ট্রালি এসি, একবারে বসলে খানিকক্ষণ বাদেই মনে হয় উঠে দাঁড়ালে গা থেকে টকটক করে বরফ পড়ে যাবে, এত ঠান্ডা। শুধু রান্নাঘরটা এসি করা নয়, ভদ্রমহিলা রান্না করছিলেন, রান্না করে এসে রান্না টান্না সব করা ছিল, কিছু বোধহয় ভাজা টাজা করে আমাদের সাধুদের খেতে দিলেন, আর টিস্যু পেপার দিয়ে এরকম এরকম করে ঘাম মুছছেন, বলছেন কী গরম কী গরম কী গরম। আমি কারোর সমালোচনা করছি না, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সেই ভাবনাটা হচ্ছিল শ্রী শ্রীমা তাহলে কত কষ্ট করেছিল, অথচ এত কষ্টের পরেও সেই কষ্টটা তাকে বোধ করেনি। এটা কিন্তু একটা বিদ্যা, এটা শেখার জিনিস, এটা শুধু হাসি দিয়ে হবে না, এটা শুধুমাত্র জীবন দিয়ে হবে না, কিছু দিয়ে হবে না, এটা শেখার মতো একটা বিদ্যা যে কেমন করে এই দুঃখকে অতিক্রম করতে হয়। আমরা দুঃখকে অতিক্রম করতে পারি না বলেই আমাদের জীবনের এত কষ্ট, কিন্তু দুঃখকে অতিক্রম করার যদি বিদ্যাটা আমরা শিখি তাহলে আমাদের জীবনে সেই অর্থে কোনোভাবেই দুঃখ আসবে না। আমরা যারা নিজেদের জয় মা বলে মায়ের অনুগামী বলে মনে করি, আমাদের এটা শেখা সবার আগে প্রয়োজন, কেমন করে দুঃখকে অতিক্রম করতে হয়, নিজের জীবনে না পাওয়াকে কেমন করে অতিক্রম করতে হয়, নিজের জীবনের যে পাওয়া সেগুলোর প্রতি যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখবেন অনেক না পাওয়াকে অর্থহীন বলে বোধ হবে, মনে হবে এই পাওয়াগুলোর পাওয়া গেছে, এর সামনে না পাওয়াগুলোর বেদনা যেন কোনো কিছুই নয়। মা বলছেন যে তখনকার দিনে বাইরের মোটাসোটা কলকাতা থেকে সব মোটাসোটা মেয়েরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি ওই ইয়ে দিয়ে দাঁড়িয়ে দেখতো আর ভাবতো কেমন করে তাদের সীতা দেবী আছেন। তারা বললেন মানে কারা, নলিনী এবং মাকু দিদিকে তিনি বললেন, তোরা হলেও কি একদিনও থাকতে পারতিস? মা জিজ্ঞেস করছেন, আমাদের জিজ্ঞেস করলে আমরা বোধহয় থাকতে পারতাম না। তারা বললেন, না পিসিমা, তোমার সবই আলাদা। এই দেরাদুন গিয়েছিলাম, দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার যে পথ, যে রাস্তাটা যেখানে দেরাদুন শহর শেষ হয়ে যাচ্ছে মুসৌরি যাওয়া শুরু, সেখানে বাউড়ি শিবের মন্দির আছে পাহাড়ের একটু ওপরে, খানিকটা ওই স্লোপিং ওয়েতে ওপরে উঠতে হয়, সেখানে বাউড়ি শিবের মন্দির, স্লোপিং ওয়েতে একটু বাঁ দিকে গেলে সেখানে একটা ঘর আছে, দরজা আছে কিন্তু তাতে ওই যেমন ওই জেলেতে ওই লম্বা লম্বা রড বসানো থাকে সেরকম লম্বা রডের কাঠের ফ্রেমের দরজা। সেই ঘরের ভেতরে দুই মহাপুরুষ দীর্ঘদিন ধরে সাধন করেছিলেন, একদিন স্বল্প একজন স্বল্পদিন একজন দীর্ঘদিন, এই দুই মহাপুরুষ হলেন একজন স্বামী বিবেকানন্দ আর একজন হলেন স্বামী তুরিয়ানন্দ। তুরিয়ানন্দজি ওখানে তপস্যা করছিলেন, ওপর থেকে নেমে এসে ওই রাস্তায় যখন হাঁটছিলেন এমন সময় তিনি দেখেন বিবে স্বামীজি দেরাদুন এই মুসৌরি থেকে দেরাদুনের পথে আসছেন পায়ে হেঁটে। দুই গুরুভাই গিয়ে ওই ঘরে ছিলেন এবং ওখানে তারা তপস্যা করতেন। আমরা যারা তপস্যা করতে গিয়েছি দেরাদুনে, আমি তো হাঁ করে তাকিয়ে ভাবছি এই ঘরে কেমন করে থাকতেন তারা। এখন ঘরটিকে একটু সংস্কার করা হয়েছে, তখন ওই রকম একটা ভাঙাচোরা ঘর আর তার দুপাশটি খোলা, সাপেদের অন্যান্য জঙ্গলি জানোয়ারদের আসা যাওয়া, নির্ভয়ে আসা যাওয়া করতেন, তার মধ্যে এরা কেমন করে ভগবত সাধন করতেন। এইটা যখন মনটা উঁচু ইয়েতে থাকবে তখন আমাদের এই বোধগুলো আসে না। এই পার্ষদদের জীবনী খুব সম্ভবত এটা অভেদানন্দজি বা শারদানন্দজির জীবনীতে আছে, আমি ভুলে গেছি, সেই জঙ্গলের ভেতরে পথ হারিয়ে ফেলেছিলেন, সেই জঙ্গলে অনেক বাঘ ছিল, সেই তার হাত থেকে কী করে বাঁচবেন এই ভেবে তিনি পাথরের ওপর বসে ধ্যান করতে শুরু করলেন। তিনি ভাবলেন
যে যদি বাঘ বা জন্তু জানোয়ার তাকে আক্রমণ করে তাহলে আক্রমণ করবে, তিনি ভগবত চিন্তায় তার জীবনটি শেষ সময়টি কাটাবেন। তার ধ্যান এমন গভীরে চলে গেল তিনি অনুভবই করতে পারলেন না, রাত শেষ হয়ে দিন এসে উপস্থিত হয়েছে এবং জঙ্গলি জানোয়াররা সবাই ঘুরে গেছে, পায়ের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু কেউ তাকে স্পর্শ করবার কথা ভাবেননি। আমাদের একজন সাধু এখন সঙ্গে আর নেই, তিনি গল্প করছিলেন আমাকে একদিন ফোনে। আমি জিজ্ঞেস করলাম জঙ্গলি জানোয়ার আসে, বলল হ্যাঁ আসে। বলছে ঘরে জালের দরজা আটকানো আছে, ঘরের এপাশে বসে আমি রান্না করা খিচুড়ি খাচ্ছি আর ওপাশে দেখতে পাচ্ছি বাঘ এসেছে, চিতাবাঘ এসেছে। যে কোনো মুহূর্তে ওই দরজা ভেঙে সে ভেতরে ঢুকে আসতে পারে, কিন্তু সে কোনো একটা কারণে আসে না। আমি জিজ্ঞেস করলাম ভয় হয় না? বলছে না ভয় হয় না, ঈশ্বরের নির্ভরতায় সত্যি সত্যি ভয় হয় না। সে এমন একটা জায়গায় থাকে, বদ্রী ক্রস করে, মানাগ্রাম ক্রস করে এমন একটা জায়গায় থাকে, এখানে বহু অংশে বরফে ঢাকা থাকে সারা শীতকালটা, এখানে কেউ বড় একটা আসে না। গ্রামের লোকেরা কিছু কিছু থাকে, ওইখানে একটি শিব মন্দির আছে, সে রোজ বরফ কেটে সে শিব মন্দিরে যায়, সেখানে একটু জল টল দেয়, জল একটু গরম করে নিয়ে যায়, সে জল টল দেয় এবং ওই গ্রামবাসীরাই তাকে যা সেই ছোলা টোলা বা চাল ডাল যা পায় সেই সব দেয়, অথবা সেনাবাহিনীর লোকেরা যখন ওই পথ দিয়ে আসে তারা যা দেয় তাতেই তার আসে। আমি বলেছিলাম যে তোমার কোনো খামতি বোধ হয় না যে এই যে শহরের জীবনযাত্রা, কারণ শহরে মানুষ হয়েছে তো, শহরে সেন্টারে থেকেছে, বড় বড় কেন্দ্রে থেকেছে, সেই সব ছেড়ে যে তুমি আছো তোমার কোনো খামতি বোধ হয় না? বললেন আমার কোনো খামতি বোধ হয় না, মনে হয় যে সমস্ত মনটা জুড়ে শুধু ভগবত চিন্তায় কাটাবো। এগুলো আমাদের কাছে উদাহরণ, এগুলো শুধু বইতে আমরা পড়িনি, জীবন দর্শনে এগুলো এসেছে। তার মানে এগুলোকে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনেও বদল আসবে, শুধু দরকার আমাদের চেষ্টার। তারা বললেন না পিসিমা তোমার সবই আলাদা। আমি বললুম গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানি আটছালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি। মা বলছেন কই মা কোথায় আটছালা, অমনি চালা ঘর, শরতের বইতে সব ঠিক ঠিক লিখেছে, মাস্টারের বইও বইছে, যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে, কি মিষ্টি কথা। শুনেছি ওই রকম বই আরও চার পাঁচ খণ্ডে হতে পারে এমন আছে, তা এখন বুড়ো হয়েছে আর পারবে কি? বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে, শুনেছি সে টাকা সব জমা রেখেছে, আমাকে জয়রামবাটিতে বাড়ি টাড়ি করতে প্রায় 1000 টাকা দিয়েছিল, বাড়ির জন্য 400 টাকা, খরচের জন্য 530 টাকা, আর মাসে মাসে আমাকে 10 টাকা দেয়, এখানে থাকলে কখনো কখনো বেশি 20-25 টাকাও দেয়। আগে যখন স্কুলে চাকরি করতো তখন মাসে 2 টাকা করে দিত। জিজ্ঞাসা করছেন এইরকম গিরিশ কি মা, গিরিশ বাবু কি নাকি মঠে অনেক টাকা দিয়েছিলেন? মা বললেন সে আবার কি দিয়েছে, বরাবর দিয়েছিল সুরেশ মিত্তির, তবে হ্যাঁ কতক কতক দিয়েছে বই কি, আর আমাকে 1.5 বছর রেখেছিল বেলুড়ের নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে, 2000-5000 মঠে যে দিয়েছে তা নয়, দেবেই বা কোত্থেকে, তেমন টাকাই বা কোথায় ছিল, আগে তো পাষণ্ড ছিল, অসঙ্গে থিয়েটার করে বেড়াত, বড় বিশ্বাসী ছিল, তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল, এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন, এক এক অবতারে এক এক পাষণ্ড উদ্ধার করেছেন, যেমন গৌর অবতারে জগাই মাধাই, এই আর কি। ঠাকুর এক সময় এও বলেছেন গিরিশ শিবের অংশ, টাকাতে কি আছে মা, ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, হাত বেঁকে যেত, তিনি বলতেন জগৎটাই যে মিথ্যে, ওরে রামলাল যদি জানতুম জগৎটা সত্য হবে তোদের কামার টুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম, জানি জানি ওসব কিছু নয়, ভগবানই সত্যি। মা বলছেন যে এই একটা জিনিস আছে, স্বামীজিরও খুব দুঃখ ছিল যে আমরা অথেন্টিক জীবনই ভালোবাসি না, তার কারণ আমরা নিজেরা খুব ওই ইয়ে ভালোবাসি, আমাদের অলৌকিক জীবনযাত্রায় আমাদের খুব প্রীতি আছে। দেখবেন ভারতের সাধক ভারতের সাধিকা দুটি গ্রন্থ আছে, অত্যন্ত ভালো গ্রন্থ, কিন্তু সমস্ত গ্রন্থ জুড়ে শুধু অলৌকিকত্বের কথা বলা আছে এবং মানুষ সেগুলো খুব খায়। আমরা অল্প সাধনে অনেক কিছু পেতে চাই, সেই কারণেই অলৌকিক বিষয়বস্তুতে আমাদের খুব ভালোবাসা, অথচ লৌকিক বিষয়ের ভেতরে যদি অলৌকিক আনন্দ পেতে চাই তার জন্য যে পরিশ্রম করা দরকার সেটি আমরা করতে চাই না।
স্বামীজি একবার তার চিঠিতে খুব দুঃখ করে লিখেছিলেন, তার কি আর কোনো কাজ ছিল না মদের বোতলকে ডিগুপ্তের ওষুধ বানানো? সেই কারণে তিনি চেয়েছিলেন একটি শ্রীরামকৃষ্ণ একটি অথেন্টিক জীবনী হোক, একটি প্রামাণ্য গ্রন্থ। কেন প্রামাণ্য গ্রন্থ? কারণ শ্রীরামকৃষ্ণ যে মানুষের মধ্যে এসেছিলেন, মানুষের মতো হয়ে এসেছিলেন এবং মানুষকে চিরকাল প্রেরণা দিয়ে গেছেন যে মানুষ যদি চেষ্টা করে তার পক্ষেও ভগবানকে পাওয়া সম্ভব, এই বোধটা জাগে না যদি আমরা তাকে মানুষ হিসেবে না দেখতে পাই। অলৌকিক হলে তিনি আমার চেয়ে 5 হাত দূরে, আচ্ছা ও লোকটা ওকে ছুঁয়ে দেয় ব্যাস, তার ভেতরে সবটা শোনা হয়ে যায়। পরশ পাথরকে কখনো আমরা গলায় মালা করে পরে পড়ি না, কেন না জানি যে ওটা যদি আমার শরীরকে ছোঁয়ে আমার যে রক্তমাংসের শরীরটা সঙ্গে সঙ্গে সোনার পরিণত হবে, সেই কারণে ভালো করে কাপড় টাপড় দিয়ে মুড়ে লুকিয়ে রাখি। ভগবানকে যদি আমরা ওরকম পরশ পাথর মনে করি তাহলে কিন্তু আমরা ওই এতে তুলে রাখব। ভগবান যতক্ষণ না পর্যন্ত আমার নিজের হবেন ততক্ষণ পর্যন্ত তার দিব্য জ্যোতিতে আমি আলোকিত হতে পারবো না, এবং যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরটাকে আমি আলোকিত করতে পারছি আমি সেই অলোক সামান্য মানুষের অংশ হয়ে উঠতে পারবো না। মাতাই বলছেন যে ওখানে চালা ঘর ছিল না, আটচালা ছিল না, সামান্য চালা ঘর ছিল, সেই ঘরটি আর নেই, ভেঙে গেছে, সেই ঘরের জায়গায় অন্য ঘরও তৈরি হয়েছে। মাস্টারমশাই প্রসঙ্গ করতে গিয়ে বলছেন যে কীরকম সুন্দর ঠাকুরের কথাগুলি যেন বসিয়ে দিয়েছে, কী মিষ্টি কথা। মায়ের যে সার্টিফিকেট আছে দেখবেন কথামৃতের শুরুতে, সেখানে মা একবারে বলছেন যে আমারও পড়ে বোধ হচ্ছে যে তিনি ঠিক এই রকম জিনিসই বলেছিলেন। মাস্টারমশাইয়ের গোটা কথামৃতটা আছে ধ্যানচিত্র, একটি অংশ তিনি লিখতেন রোজ লেখার জন্য রাখতেন এবং সেই অংশটিকে একদিন দুদিন তিন দিন ধরে ধ্যান করতেন। গোটা জিনিসটাকে তিনি যেন যতক্ষণ না চোখের সামনে দেখতে পেতেন ততক্ষণ পর্যন্ত লিখতেন না, ওই কারণে কথামৃত পড়ে চোখ বন্ধ করলে ওই গোটা নাটকটা আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ এরম বসে আছেন, এরমভাবে বলছেন। এবং যখন আমরা এইভাবে পড়তে পারি তখন ওই শব্দগুলো শক্তিময় প্রাণময় হয়ে ওঠে, নাহলে কয়েকটি অক্ষরের সমাহার বলে বোধ হয়। তিনি বলছেন এত কিছু আছে যে উনি চেষ্টা করলে আরও 4-5 খণ্ড বই হতে পারে, আরও 3 খণ্ড হওয়ার কথা ছিল, মাস্টারমশাই সেটা করে উঠতে পারেননি। যে জিনিস আছে সেগুলো সত্যি সত্যি তা দিয়ে আরও 3 খণ্ড হতো। অপ্রকাশিত ডায়েরি এখনও আছে, বেলুড় মঠে এসে গেছে সেটা, কিন্তু সেগুলো এমন সাংকেতিকভাবে লেখা যে সেটি পাঠোদ্ধার করে নতুন করে কথামৃত লেখা সম্ভব নয়। আর ওই সংকেতগুলো যদি পরপর আসে সেগুলো বোঝবার মতো যেহেতু আমাদের ক্ষমতা নেই, তাই ওই অংশটা অপ্রকাশিত থেকে গেছে। শ্রীরামকৃষ্ণের বাণীর বহু অংশ অপ্রকাশিত থেকে গেছে, খুব সামান্যটি প্রকাশিত হয়েছে। তিনি মাকে সাহায্য করতেন সে কথা বলছেন, যখন স্কুলে চাকরি করতেন, তিনি একটি নয় 3-3টে স্কুলে চাকরি করতেন, তখন সাহায্য করতেন মাত্র 2 টাকা দিয়ে, কিন্তু যত দিন গেছে তত তিনি অনুভব করেছেন মায়ের শক্তির কথা। মায়ের সংসারের জন্য প্রত্যেক মাসে তিনি 10 টাকা করে দিতেন, এটা মায়ের কথাতেও অনেক জায়গায় আছে। কোন এক জায়গায় আছে রামময় মহারাজকে তিনি বলছেন এবারে একটু অল্প অল্প করে জিনিস এনো আর কদিন বাদে মাস্টারের 10 টাকা হিসেবে তখন বেশি বেশি করে আনলে হবে। রামময় মহারাজ খুব বুদ্ধিমান ছেলে ছিলেন, তো তিনি শেরের হিসেবে নিয়ে আসতেন, কিলোর হিসেবে নিয়ে আসতেন, তাতে দরে কম পড়তো, এখানে 25 পয়সা চালানা 10 পয়সা এরকম সব আনতেন, এগুলো হতো না। গিরিশবাবু ভক্তি অসীম ছিল, মা বলছেন কেমন করে দেবে, যে সময়টা তার রোজগার করার সময় সেটা তো তিনি ভীষণভাবে নষ্ট করেছেন। গিরিশবাবুর দ্বিতীয় পত্নী, গিরিশবাবু যখন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন তার প্রথম পত্নী মারা যাওয়ার পর, তখন তার জীবনে আমূল পরিবর্তন আসেন। তিনি তার ভেতরে একটা সংযমের বাঁধন বেঁধেছিলেন তার স্ত্রী। গিরিশবাবুর পরিবর্তনের ক্ষেত্রে যেমন শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ, তার গুরুভাইদের যেরকম অবদান আছে, এরকম ব্যক্তি জীবনে তার স্ত্রীর অবদানও অনস্বীকার্য। তিনি তার সহ্য শক্তি, তার ভালোবাসা, তার স্নেহ, তার ক্ষমা দিয়ে গিরিশবাবুকে সম্পূর্ণ বদল করে দিয়েছেন, যেটা আমরা গিরিশের জীবনে বারবার লক্ষ্য করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব তার মোড়টিকে ঘুরিয়ে দিয়েছিলেন, এই মোড় ঘুরিয়ে দেওয়ার যদি ঠাকুরের উদাহরণ যদি আমাদের দেখতে হয় সবসময় গিরিশবাবুকে দেখা দরকার। যে মন কুচিন্তা কুভাবনায় খুব আকুলিত হচ্ছে সেই মনকে ঈশ্বর চিন্তায় এবং ঈশ্বরকে পাওয়ার বাসনায়, কামনা যদি করতে হয় ঈশ্বরকে পাওয়ার কামনা করতে হয়, সেটাকে কেমনভাবে মোড় ঘোরালে
এক নতুন মানুষে রূপান্তরিত হওয়া যায় সেটি গিরিশবাবু আমাদের চোখের সামনে একটি উজ্জ্বল উদাহরণ। গিরিশবাবুর মতো খারাপ কাজ বলে আমরাও কেউ করিনি, সেই কারণে নিজেদের বিশ্বাস রাখা দরকার। ঠাকুর বলতেন আলটিমেটলি এই যে টাকা পয়সা জানিয়ে আমরা এত ছোটাছুটি করছি এগুলোর কোনোরই কোনো কিছু থাকবে না, যেটা যাব সেটা আমরা ঈশ্বরীয় বস্তু সেটি সঙ্গে করে নিয়ে যাব। সেই সম্পদে যত আমরা সম্পদশালী হতে পারবো তত আমাদের জীবন সুন্দর হবে। আমরা রঙ্গনাথানন্দজিকে দেখেছি, ওনার শরীর চলে যাওয়ার পরে ওনার যা যা জিনিসপত্র না শরীরে লাগানো ছিল সেগুলো সব খুলে দেওয়া হয়েছিল। তারপরে খোলার পর বিভিন্ন জায়গায় প্লাস্টার টাস্টার করে সব ব্যান্ডেজ করে দেওয়া আছে। তারপরে মহারাজকে স্নান করানো হচ্ছে, আমরা ভালো করে মহারাজকে স্নান করাতে পারলাম না, তার কারণ সারা শরীরে এত জায়গায় সব নানা জিনিসপত্র ছিল সেগুলো খোলা হয়েছে। আমি শুধু দেখে ভাবছিলাম ওনার কাঁধের এরকম জায়গায় একটা চ্যানেল করা ছিল, আমার হাতে 14 দিন একটা চ্যানেল করা ছিল, কী কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে খুলবে। যখন খুলে দিল তখনও তারপরেও ওখানে হাত দিতে গেলেই ব্যথা হতো। আর মহারাজ ওই রকম জিনিসটা নিয়ে দিনের পর দিন থাকতেন, পড়াশোনা করতেন, দীক্ষা দিতেন, প্রেসিডেন্টের সমস্ত কাজকর্ম করতেন, আর মুখে তার সেই অনুপম হাসিটা লেগে থাকত। এই যে দুঃখকে অতিক্রম করে যাওয়া, শারীরিক ব্যাধিকে অতিক্রম করে যাওয়ার একমাত্র সূত্র হচ্ছে ভগবান। যত আমরা যে তাই ঠাকুর বলছেন যদি যদি জানতাম জগৎটা সত্য তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম, জানিও সব কিছু নয় ভগবানই সত্য। ঠাকুরকে ম্যাজিশিয়ান বলা হয়, জাদুকর বলা হয়। জাদুকর কী করে, যা মিথ্যা তা সত্য করে দেখায় আর যা সত্য তাকে মিথ্যা করে দেখায়। আমরা চোখের সামনে দেখতে পাই একটা মেয়েকে দুখণ্ড করে দিল, গোটাটাই মিথ্যা, কিন্তু সেই মিথ্যাটাকে এমনভাবে আমাদের সামনে প্রতিপাদিত করছেন মনে হচ্ছে যেন ওটাই সত্য। সত্যি সত্যি মেয়েটাকে দুখণ্ড কাটা হয়েছে, একটা অংশ হাত এমনি এমনি করে নাড়াচ্ছে, আরেকটা অংশ এমন করে জিভ দেখাচ্ছে, কিন্তু আদতে দুটো আলাদা আলাদা মানুষ আমাদের চোখের সামনে কেটে দিল কিন্তু আমরা বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম জাদুকর। শাস্ত্র বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর আমরা বিশ্বাস করি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। আমাদের এই বিশ্বাসটাকে উল্টে দেবার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, তাই ঠাকুরকে জাদুকর বলা হয়। আমাদের এই যে ধারণা ছিল জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা, এই ধারণাটা বদলে দিয়ে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এটা এই ধারণাটা আমাদের ভেতরে বদ্ধমূল করেছিল। মাকু আক্ষেপ করছে কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলুম না। মা বললেন স্থির কী গো, যেখানেই থাকবি সেইখানেই স্থির, স্বামীর কাছে গিয়ে স্থির হবি ভাবছিস, সে কী করে হবে, তার অল্প মাইনে চলবে কী করে, তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস, বাপের বাড়িতে লোকে থাকে না, এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে, তোরা কি এতটুকু ত্যাগ করতে পারিস নে, দেখ না একে কী শান্ত মূর্তি, আর আমি আছি বলে আছে, আর তোরা থাকতে পারিস নে। আমি বললাম থাক মা, ঠাকুরের কথা দুই একটি কিছু বলুন। মাকু দিদি আক্ষেপ করছেন কোনো জায়গায় তিনি স্থিতু হয়ে বসতে পারছেন না। স্থির মানে কেন স্থির, যে অর্থে বোঝাচ্ছেন সেটা হচ্ছে স্থিতু হয়ে কোনো জায়গায় থাকতে পারছেন না। স্বামীর ঘরে থাকতে পারেন না কারণ স্বামীর রোজগার খুব কম, যে রোজগার আছে তা দিয়ে স্বামী স্ত্রী বা তার সংসারের প্রতিপালন হয় না, সেই কারণে মাকু দিদি বরাবর মায়ের সংসারেই থেকেছেন, কিন্তু সারা জীবন অশান্তি করে গেছেন, মায়ের জীবনের যা কিছু অশান্তি এই নলিনীদি, মাকুদি এবং রাধুদি, এই ত্রিমূর্তি একবারে সেই তিনজনে একবারে বাই টার্ন একজনের সাথে আরেকজনের ঝগড়া থাকতই, মা সবসময় সকলের ভেতরে একটা সমন্বয় করে চলতেন, কাউকে অসম্মান করা নয় সকলকে দান করি। যেমন রাধুদির বাড়িতে তত্ত্ব যাচ্ছে, মা নলিনীদিকে ডাকলেন, ডেকে বললেন দেখ তো মা নলিনী সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। নলিনীদি বললো আরে রাধুটা তো পাগলি, তাই বললে কি মা তোমার ছোট চিন্তা করা যায়, এই কটা জিনিস আরও দিতে হবে, দেখুন মায়ের পয়সায় সমস্ত জিনিসটা যাচ্ছে, মার সেই কথাটা বলার সম্পূর্ণ অধিকার আছে, অথচ মা তার সেই অধিকারটাকে সরিয়ে দিয়ে নলিনীদিকে বড় করে দিলেন। সেও ভাবলো এই আমি কর্তাত্তি করার সুযোগ পেয়েছি, আমরা আমার কী আনন্দ কী আনন্দ, পরীক্ষা করে দেখবেন দেখবেন জীবনে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আপনার সংসারে যে লোকটি খুব অশান্তি করে তাকে খুব ইম্পর্টেন্স দিন, ইদানিং ভাষায় তাকে বলে গ্যাস খাওয়ানো, একটুখানি পাম্পিং করে দিন, দেখবেন আপনার সংসারে কোথাও কোনো অশান্তি থাকবে না। আমরা প্রত্যেকে মান চাই, আমরা প্রত্যেকে চাই আমরা যে বড়, এইটা লোকের স্বীকৃতি দিই, আমি হেঁটে চলেছি সবাই আমাকে দেখে আমার যোগ্যতা থাকুক না থাকুক মাথা নিচু করে প্রণাম করবে,
অ্যাকনলেজ করবে আমি বিরাট বড়, এটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের ভেতরে শান্তি হয় না, এবং এই শান্তি হয় না বলেই আমাদের ভীষণ কষ্ট, কারণ আমরা ভগবান থেকে অনেক দূরে চলে গেছি। যখন আমরা তার চিন্তাতে রত হই তখন আত্মচিন্তা আমাদের আসে না, ঈশ্বর চিন্তা আমাদের এমনভাবে ঘিরে রাখে আত্মচিন্তা তখন ছোট বলে বোধ হয়। ঠাকুর বলছেন না স্বামীজিকে, স্বামীজি বলছেন তিনি সুখদেবের মতো সমাধিতে লীন হয়ে থাকতে চান, মাঝে মাঝে আসবেন খাবার খাবেন শরীর ধারণের জন্য, আবার তিনি সমাধিতে লীন হয়ে যান। এই আমাদের সকলের একটা খুব বড় একটা আশা। ঠাকুর এটাকে কিভাবে ব্যক্ত করছেন, ঠাকুর বলছেন ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, দেখুন কী কী অপশান আছে, বিশাল বটবৃক্ষের মতো হবি, দুই হচ্ছে তোর ছায়ায় বহু লোক বাসা বাঁধবে, আর তুই কি না নিজের মুক্তি খুঁজছিস, বলছে এমন ছোট ইচ্ছা করিস নি। এই দেখুন, যেখানে যেটা পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, আত্মমুক্তি যেটা পাওয়ার জন্য আমরা আকুল হয়ে যাই, তাকে তিনি বলছেন ছোট চিন্তা। বলছেন বটবৃক্ষ কেন, বটবৃক্ষ এমন একটা আশ্রয় যেখানে পাখিও যেমন আশ্রয় নেয়, মানুষও যেমন আশ্রয় নেয়, তেমনি সাপও তেমনি আশ্রয় নেয়, শত্রু মিত্র দুপক্ষই সমানভাবে তার কাছে আশ্রয় পেতে পারে, আর তোর তলায় লোকে এসে শান্তি পাবে। এমন একটা জীবন যাপন করতে হবে যে মানুষ যেন তার জীবনের যাবতীয় দুঃখ ভুলে আমাদের কাছে শান্তি পাবে। শ্রী শ্রী একজন আমাদের সাধু বলেছিলেন একটি ঘটনা শ্রী শ্রী মাকে নিয়ে, তার গল্প, তার জীবনে ভীষণ শোক ভীষণ দুঃখ, বলছেন সিঁড়ি দিয়ে যখন দোতলায় উপরে উঠছি মনে হচ্ছে কেউ গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং সারা শরীর শান্ত হয়ে যাচ্ছে, এত যে দুঃখ এত যে শোক এত যে বেদনা সেটা যেন কেউ স্পঞ্জের মতো শুষে নিচ্ছে। দোতলায় গিয়ে দেখলুম সেদিন ছিল রবিবার, একজনও ভিজিটার নেই, মা হলুদ রঙের কাপড় পরে বসে আছেন, মনে হচ্ছে না আমার জন্য অপেক্ষা করছেন। তখন ঘরের ভেতর ঢুকতে দেওয়া হতো, তা যিনি পূজারি সাধুটি বলছেন এই ছেলেটিকে তুমি ভেতরে এসে মাকে প্রণাম করবে, তিনি তখন ওই জায়গাটা পরিষ্কার করছেন। তিনি হ্যাঁ বলাতে দরজাটি খুলে দেওয়া হলো এবং সেই ছেলেটি ভেতরে, বর্তমানে সে সাধু, সে ভেতরে ঢুকে মায়ের পায়ে প্রণাম করে ওইখানে বসে থাকলো, সামনের যে কার্পেট পাতা থেকে সেখানে বসে আছে। 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, একজনও ভিজিটার আসেন, শুধু সেই ছেলেটি এবং মা, নীরব কথোপকথন হচ্ছে। তিনি যখন নেমে আসছেন কাঠের সিঁড়ি থেকে, তার বোধ হচ্ছে তার ভেতরে যাবতীয় দুঃখ ছিল যাবতীয় বেদনা ছিল সব যেন মা শুষে নেবেন স্পঞ্জের মতো, তার জীবনে কোনো দুঃখ নেই, স্বজন হারানোর কোনো বেদনা নেই, কোনো কষ্ট নেই। এইটা আমাদের এই ঈশ্বর নির্ভরতা এইটি থাকা দরকার। এই ঈশ্বর নির্ভরতা যদি না আসে তাহলে জীবনের ছোট ছোট দুঃখগুলো আমাদের কাছে খুব বড় হবে, খুব প্রকট হয়ে যাবে। তিনি বলছেন এই সমস্ত বাজে কথা বাদ দিয়ে মাকে তিনি বলছেন ঠাকুরের কথা বলতে। মা বলছেন বইয়ে জালে খে সব ঠিক হয় না, আমাকে যে ঠাকুর সরস্বতী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লেখা হয়েছে তা ঠিক হয়নি। ঘটনাটি বলে শেষে বললেন বাড়িতে তো নয়, দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দা আছে, গোল বারান্দার কাছে গঙ্গা জলে জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয়ে আয়োজন করে দিয়েছিল। গোল বারান্দাটা মানে হচ্ছে পশ্চিমের যে দরজাটা সেইখানে, মানে গঙ্গার দিক থেকে যেদিকে ওঠা যায় একটা গোল বারান্দা আছে, সেইখান দিয়ে ছোট্ট সিঁড়ি আছে, স্বামীজি যে ঘর দিয়ে যে সিঁড়ি দিয়ে ঢুকে যে ঘর যে দরজা দিয়ে ঢুকেছিলেন আগেকার দিনে সবাই ওইখান দিয়ে ঢুকতেন, কারণ চাঁদনির ঘাটে নেমে ওটি হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, ওইখান দিয়ে উঠতেন। এখনকার মতো তো তখন আর রানী রাসমণির মন্দির ছিল না, কুটি বাড়ি আমাদের নবদখানা এর মাঝখানে একটা বিস্তীর্ণ জায়গা ফাঁকা পড়েছিল, আর সবাই ওইখান দিয়ে উঠতেন। ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ঘরের বাম দিকটা যেখানটা এখন একটা জানলা আছে তার পাশের কোণে গঙ্গা জলের জ্বালা ছিল, ওই দরজা এবং গঙ্গা জলের জ্বালার মাঝখানে শ্রী শ্রী মায়ের জন্য সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল। হৃদয়রাম সমস্ত পূজা তৈরি করে দিয়েছিলেন, পূজার জোগাড় করে দিয়েছিলেন, আলিম্পন মাখানো সেই কাঠের পিঁড়ি যেটা এখন বেলুর মঠে আছে সেই পিঁড়িতে আলপনা দিয়ে রাখা হয়েছিল। মা যখন এলেন ঠাকুর তাকে বস্ত্রাদি পরিয়ে দিলেন, সিরিয়ালে দেখায় অনেক দামি দামি গয়না টয়না মা পরেছেন, মা ওসব কিছুই পরেননি যা মায়ের বর্ণনায় আছে, এবং তিনি একে একে যেমন দেবীকে সাজান সেরকমভাবে সিঁদুর চন্দন কুমকুম আলতা মাথা গলায় মালা এই সমস্ত দিয়ে মাকে সাজিয়েছিলেন, এবং মা তখন অর্ধবাহ্য দশায় চলে গেছিল। মাকে জিজ্ঞাসা করেছিল আপনার লজ্জা করলো না ঠাকুর আপনাকে কাপড় পরিয়ে দিলেন, বললেন আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, যে ঘোরের ভেতরে তিনি ছিলেন,
এবং দুজনেই দুজনকে যখন ঠাকুর তার সমস্ত জপের ফল তার পাদপদ্মে অর্পণ করে দিলেন, তখন তিনি সেটা গ্রহণ করার মতো যোগ্য হয়ে উঠেছিলেন। তখন তিনি আত্মাশক্তি আপন স্বরূপ, তার আত্মস্বরূপের সঙ্গে মিশে মিলেমিশে একাকার হয়ে গেছিলেন। ফিরে আসবার সময় তার নিজের স্বরূপ যখন মনে পড়েন, যে ঠাকুর তাকে প্রণাম করেছেন, তার পাদপদ্মে সমস্ত সাধনার ফল নিবেদন করেছেন, তখন আসার সময় ঠাকুরকে তিনি প্রতি নমস্কার করে ফিরে আসেন। এইটি ঘটনা একমাত্র লীলা প্রসঙ্গে এই ঘটনাগুলো শরৎমাঝির সব বইতেই এই ঘটনাগুলো ঠিক ঠিকভাবে বর্ণিত আছে। কবীরানন্দজি মহারাজ যেহেতু শারদানন্দজির লীলা প্রসঙ্গে থেকে ওই অংশটি নিয়েছিলেন, তাই একদম অ্যাকিউরেট ঘটনা বলা আছে। কেন অ্যাকিউরেসির প্রতি এত নজর দেওয়া হচ্ছে? কারণ এই প্রত্যেকটি ঘটনার একটা ওয়েট আছে। আমার মনে আছে আজকে আমরা আস্তে আস্তে আলোচনা করছিলাম একটা প্রসঙ্গ, একবার মঠে মংস কনফারেন্সে সাধু সম্মেলনে আলোচনা হচ্ছে যে মায়ের কৃপা লাভ করা দরকার। সেখানে একটি ঘটনার উল্লেখ করা হয়েছিল, খুব কমন ঘটনা, আপনারা সবাই জানেন। সেই ঘটনায় আছে, মা বেলুড় মঠ ঘুরে ঘুরে দেখছেন, এমন সময় ভাণ্ডারে গিয়ে দেখলেন ছেলেরা সবজি কাটছে। মা আনন্দিত প্রফুল্লিত হয়ে বললেন, ছেলেরা তো বেশ সবজি কাটে। যিনি জগদানন্দজি মহারাজ বোধহয় ছিলেন, যিনি সবজি কাটাছিলেন, তিনি বললেন, ব্রহ্মময়ীর কৃপা লাভ করাই আমাদের উদ্দেশ্য। সে সাধন ভজন করেই হোক আর সবজি কেটেই হোক, আলু সবজি কেটেই হোক, এই হচ্ছে ঘটনা। এই ঘটনাটি সাধু সম্মেলনে দুজন তার বক্তৃতায় পরপর দুজন তার বক্তৃতায় এই ঘটনাটি বললেন, বাট ইন দের ওন ওয়ে। ঘটনাটা এমনভাবে বলা হলো, নিজেরভাবে বলতে গিয়ে এমনভাবে বলা হলো, এই যে ঘটনাটার যে ওয়েট আছে সেইটা সম্পূর্ণভাবে বিঘ্নিত হলো। পূজনীয় প্রভানন্দজি মহারাজ তখন সাধারণ সম্পাদক। আমরা দুপুরবেলা মংস কনফারেন্সের আগে শুরু হওয়ার আগে কিছু জরুরি কাগজ মহারাজকে সই করাতে গেছি। মহারাজ কাগজপত্র সই করে দেওয়ার পর এই ঘটনাটি উল্লেখ করলেন, করে বললেন, দেখলে ঘটনাটাকে কীরকমভাবে ব্যক্ত করা হলো। তারপর উনি বলছিলেন যে কেন এই মহাপুরুষদের শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। তার কারণ, মহাপুরুষরা যখন কোনো একটি শব্দ জগৎ কল্যাণের জন্য বলেন, সেই প্রত্যেকটি শব্দের একটা করে ওজন আছে, তাই প্রত্যেকটি শব্দের একটা করে গুরুত্ব আছে। যদি আমরা আমাদের ভাবে বলি তাহলে সেই গুরুত্বটি হানি হয়, সেটা লঙ্ঘন করা হয়। সেই কারণে এক্স্যাক্ট শব্দ এগুলো বলা দরকার। তিনি আমাদের বলছিলেন, তোমরা তো ভবিষ্যৎ কালে বলবে, তোমরা এইটিকে মাথায় রাখবে। এই কারণে অথেন্টিসিটির ওপর এত জোর দেওয়া হয়েছে। এই আমাদের যখন শ্রীশ্রীমায়ের বালাটি খুঁজে পাওয়া গেল, সেই ভক্ত মহিলা জানালেন যে তার কাছে শ্রীশ্রীমায়ের বালা আছে, আরও কিছু ছিল, যেমন শরৎ মহারাজ যে পালঙ্কটি করে দিয়েছিলেন সেই পালঙ্ক, মায়ের দাঁত, মায়ের চুল, নখ সব ছিল। তা সেই বালাটি অথেন্টিক কিনা সেটা দেখার জন্য সেই কেমিক্যাল অ্যানালিসিস নিয়ে সবাই গিয়ে ওই বালাটিকে দেখে তারপরে ওরা ঠিক করলেন, হ্যাঁ, এটা শ্রীশ্রীমায়ের বর্ণিত বালার অনুরূপ। ছবিকে নানাভাবে বড় করে এনলার্জ করে নানাভাবে দেখে সেই বালাটিকে তখন তারা যখন বললেন, হ্যাঁ, এটা শ্রীশ্রীমায়ের বালা, তখন এটিকে গ্রহণ করা হলো। মা এই বালাটি দিয়ে গেছিলেন জ্ঞান মহারাজকে, এই জ্ঞান মহারাজ ব্রহ্মচারী জ্ঞানকে দিয়েছিলেন। তারপরে তিনি যখন চলে যান মঠ ছেড়ে, তখন সেই তার মধ্যে মায়ের শরীর চলে যায়, বালার ধারগুলো খুব শার্প হয়ে গেছিলো, এইগুলো খুব শার্প হয়ে গেছিলো দীর্ঘ ব্যবহারের ফলে, মাঝে মাঝেই মায়ের হাত কেটে যেত, সেই কারণে এটা বদল করবার জন্য দেওয়া হয়েছিল। তার মধ্যে মা অসুস্থ হয়ে পড়ে, এই বালা আর সারানো হয়নি, মার শরীর চলে যায়। তারপরে ব্রহ্মচারী জ্ঞান মহারাজ সঙ্গ থেকে চলে যান এবং সঙ্গে করে এটি নিয়ে যান, এমন করে যে এমনকি যে জার্মান সিলভারের বক্সটা করে দিয়েছিলেন সেই বক্সটা শুধু পাওয়া যায়। এটা ঘটনা তো 1921 সালে আমাদের চোখ থেকে হারিয়ে যায়, আর এটি খুঁজে পাওয়া গেল 2004 সালে, এত বছর পরে। যে ব্রহ্মচারী জ্ঞান যার কাছে ছিলেন, যে ভক্তের বাড়িতে, সেই ভক্তকে তিনি দিয়েছিলেন, সেটি তিনি লুকিয়ে রেখেছিলেন এমনকি তার স্ত্রীর কাছ থেকে। তিনি মারা যাওয়ার আগে এই সম্পত্তি তার স্ত্রীকে তুলে দিয়ে যান এবং তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী এটা মঠকে জানান, তার কাছে এই জিনিসটি আছে। 2005 সালে যখন মায়ের সার্ধশতবর্ষের উৎসব হয়েছিল তখন এটি ডিসপ্লে করা হয়েছিল মায়ের দাঁত ভদ্রমহিলার কাছ থেকে নিয়ে এসে, আর 2008 সালে ভদ্রমহিলা যখন মারা যান তখন পারমানেন্টলি ওই জিনিসগুলো আমাদের কাছে এসে যায় এবং এক মাস ধরে ওটা ডিসপ্লে হয় বেলুড় মঠে। আত্মস্থানী সেই ডিসপ্লেটি ওপেন করেন এবং এক মাস ধরে জনসাধারণ দেখতে পায়। এখন আর সাধারণের দর্শনের মধ্যে নেই, সেটা লুকিয়ে রাখা আছে। খুব ভারী বালা, ভেতরে সম্পূর্ণ গালায় ভর্তি। ইদানিং তো অনেকেই দেখে হোগলা পাখির বালা পড়েন,
ধরে এই রকম মোটা সম্পূর্ণটা গালা দিয়ে ভরা। এই অথেন্টিক জিনিস এগুলো দেখা খুব জরুরি, কারণ এগুলো থেকে যেমন লাটু মহারাজের জিনিসপত্র যদি দেখেন, দেখবেন কোনোটা খুব দামি জিনিস নয়, কিন্তু খুব ফাইন, খুব টেস্ট, খুব ফাইন, ওটা দেখলেই লাটু মহারাজের চরিত্র বোঝা যায়। লাটু মহারাজের ঘরে দুটো ছবি ছিল, আপনারা যদি পারেন বলরাম মন্দিরে এখন লাইব্রেরিতে রাখা আছে দুটো ছবি, একটা অদ্ভুত ছবি, এই ছবি আমরা কোথাও দেখতে পাবো না। সিংহাসনের ওপর ঠাকুর এবং মা বসে, দুটো অপূর্ব সিংহাসন, কাঠের আঁকা সিংহাসন, তার মধ্যে মা এবং ঠাকুর বসে আছে। এটি লাটু মহারাজের কাছে ছিল, ছবিটি সংস্কার করে এখন বলরাম মন্দিরে যে ঘরে লাটু মহারাজ থাকতেন সেই ঘরে তখন লাইব্রেরি হয়েছে, সেই ঘরে ঢুকেই ডান দিকের দেওয়ালে রাখা আছে, কখনো গিয়ে দেখে আসবেন, দেখবেন কি অপূর্ব জিনিস। একটা ছোট্ট পরিবর্তন একটা ছবির সুষমা সম্পূর্ণ বদলে দেয়, এটা দেখলে বোঝা যায় সেই মানুষটার মনটি কেমন ছিল। মহাপুরুষ মহারাজের কালেকশনের মধ্যে একটি অদ্ভুত জিনিস ছিল, একটি হাতির দাঁতকে কেটে একটি গোটা কালী পুজোর সিন তৈরি করা আছে, প্রতিমা, পূজক, পূজার জিনিসপত্র, বলিদানের ইয়ে বলি হচ্ছে সেইটি, তার খড়গ বলি যে ঘাতক তার ছবি, ঢাক বাজাচ্ছে, সবটা সবটা একটাই হাতির দাঁতকে কেটে করা। আমি বহরমপুরে গেছিলাম, সেখানে গিয়ে শুনলাম যে এটা নাকি আগে ওখানকার একটা বিশেষ শিল্পকর্ম ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। ওখানে এরকম তিনটি আছে, সরস্বতী আছে, লক্ষ্মী আছে, এবং আরেকটি হচ্ছে ওই ওই রকম দুর্গাপুজোর, এখানে মহাপুরুষ মহাজের কাছে কালী পুজো আছে, ওখানে দুর্গাপুজোর ওই রকম সব লক্ষ্মী বাচ্চারা আনন্দ করছে, সবটুকু ওই তিনটে জিনিস এখানে আছে। এবং মজার কথা হচ্ছে কালেকশন যার, তিনি হলেন মির্জাফরের নাতি, এটা তার কালেকশনে ছিল, সেইখান থেকে এগুলো রাখা হয়েছে। এই যে এই অথেন্টিসিটিগুলো আমাদের জানা দরকার, অথেন্টিসিটিগুলো না থাকলে হারিয়ে যায়। ঘটনাটি বলে শেষ করলেন, বাড়ি তো নয়ই, দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের ঘাট জ্বালাটি রয়েছে ওইখানে হৃদয় আয়োজন করে দিয়েছিল। এই সময় যোগেন মা এসে জানলার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাই না। যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন, আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল, তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি সশব্যস্ত হয়ে উঠে প্রণাম করে বলছি, একই যোগেন মা যে আপনার চরণধুলিরও যোগ্য নয় তার গায়ে পা ঠেকেছে বলে প্রণাম। যোগেন মা বলছেন, সে কি মা, ছোটো সাপটাও সাপ, বড় সাপটাও সাপ, তোমরা সব ভক্ত, যে মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণা মাখা হাসি, রাত অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিল। কি সুন্দর ঘটনা, আমরা যদি কল্পনা করি, চোখ বন্ধ করে কল্পনা করি, আমরা ভাবতে পারি যে যোগিন মা দাঁড়িয়ে আছেন। যোগিন মায়ের সাথে মায়ের খুব ভালো সম্পর্ক ছিল, সরলাদি বলতেন মা রীতিমতো ভয় পেতেন। যোগিন মা সকালবেলা দীর্ঘ সময় জপ ধ্যান করে আসতেন এবং তিনি চাইতেন তিনি যে মুহূর্তে মায়ের বাড়িতে আসবেন মাকে তার সামনে দাঁড়িয়ে দর্শন দিতে হবে। যদি এতটুকু দেরি হতো তাহলে আসনটিকে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে খড়খড়ে গলায় বলতেন, কই গো বড় মানুষের বেটি, একবার কি এসে দর্শন দেওয়ার ইয়ে থাকে না, তোমার ইচ্ছা হয় না? মা তাই বলতেন, না গো সাধন ভোজন করে আসেন, মাথাটা গরম হয়ে আছে। তাই যোগেন মা আসার আগেই মা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকতেন যে যোগেন মা এসে যেন তাকে দর্শন দেবেন। দেখুন, আমরা জগন্মাতার দর্শন পাওয়ার জন্য আকুল আর জগন্মাতার দর্শন দেবার জন্য আকুল, এই দ্বিতীয় ফ্যাক্টরটা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। আমরা ভাবি আমরা গেলেই মাকে দর্শন করব, কিন্তু মা কিন্তু আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আমরা নিজেদের মায়েদের অপেক্ষারও গুরুত্ব দিই না, জগন্মাতারও অপেক্ষার গুরুত্ব দিই না, তাই কোনোটিই আমাদের ঠিকমতো দর্শন হয় না। কী সুন্দর ঘটনা, যোগিন মা জানলার বাইরে থেকে বলছেন, মা বলছেন এসো এদিকে এসো, এদিকে এসো না, তোমাদের যে দেখতেই পাই না। দেখুন এই কথা কিন্তু মাও আমাদের বলেন, আমরা শুনতে পাই না। মা আমাদের দেখতে চান, মা আমাদের তার কাছে চান, তার সান্নিধ্য চান, আমরা যে তার সান্নিধ্যে এসেছি এটা মা অনুভব করতে চান, অথচ এটাকে আমরা ইগনোর করে বেরিয়ে যাই, তাই মনে হয় ভগবানের দর্শন আমরা পাচ্ছি না। যোগিন মা ঘরে ঢোকবার সময় এর পা ওর গায়ে লেগেছে, তাই যোগিন মা হাত জোর করে নমস্কার করছেন। যোগিন মাকে তিনি বলছেন যে আমি আপনার চরণের চরণ ধরার যোগ্য নই, আপনি আমাকে প্রণাম করছেন। আসলে যোগিন মা মানুষটাকে প্রণাম করছেন না, প্রতি নমস্কার করছেন, তার ভেতরে যে নারায়ণ বিরাজ করছেন তাকে প্রণাম করছেন। এটা পুরনো দিনের কায়দা ছিল, আমরা মহারাজদের দেখেছি
যখন মহারাজদের প্রণাম করাতো, মহারাজ হাত জোর করে প্রণাম নিতেন। যোগিন মা বলছেন, সে কি গো মা, ছোটো সাপটাও সাপ, বড় সাপও সাপ, তোমরা সব ভক্ত, যে ভগবানের ভক্ত বিশেষ লোক, তাই তাদের গুরুত্ব অসীম। মায়ের পানে চেয়ে দেখি, ছবিটা ভাবতে ভাবতে আজকে আমরা থামবো। মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করুণামাখ হাসি, রাত্রি অনেক হয়েছে দেখে কিছুক্ষণ পরে প্রণাম করে বিদায় নিল। মায়ের সেই অসাধারণ সুন্দর সেই করুণামাখ হাসি, এটা আমরা কল্পনা করতে পারি। এটা কল্পনা করতে করতে আজকের মতো আমরা বিদায় নেব। শ্রী শ্রী মায়ের ইচ্ছা হলে আবার আগামী মাসে কোনো একটি দিনে আমরা সমবেত হয়ে পরবর্তী আলোচনাগুলো করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাবহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।